আয়ুষ্মান ভারত নিয়ে ফিল ব্রে বিশি পুংমান রোগে রবীন্দ্র ভবন ও কাশা পাঞ্জা সংসাজাখা চার সালেও পান্ডা ও মাঞ্জাখা হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাসিনী চিফ সেক্রেটারি তাই আয়ুষ্মান ভারত নিয়ে হাসিনী তাংফাং রক অশালনি পান্ডা ও কক নাটক থানি হাসিনী মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকা হা কতর্নি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী হা কতর্নি লুকুরগ্নি বাগৈ বিশিও রাংখক বারা সাইকে শাক নাইজাগৈ মানানি তাংবতাং নাহারকা আববাই গরৈ চুগিয়া নুখুংনি লুকুরক শাক নাইজাগনা বাগৈ রামনি জিংজাল ফাইগলাক মন্ত্রী বখরকনি অমহাই লুকু হামক্রাইনি সামুন হা কতর্নি লুকুরক খা কাহাম ইয়াফার কাহিনী কক নারখা মন্ত্রী অকরা অশালনি পান্ডানি বিশিংতে জুদা জুদা এনজিও রগ্ন বরম বলাই তাই সকাত বইয়াফরে রেখা মন্ত্রী অকরাতে কুবনি নারুয়াই রক গভর্নমেন্ট লেভেলে তো আমরা চেষ্টা করছি যে আমরা যাতে ঘটি বাটি বিক্রি করে মানুষ যাতে বাইরে না দেয় সেই ব্যবস্থা করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রতি বছর 5 লাখ টাকা করে একটা ব্যবস্থা করেছে যে ক্যাশলেস যে বিষয়টা সেটা এবং ডিজিটালের মাধ্যমে আজকে যেটা এখানে এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই আমাদের সভা তো সেই বিষয়গুলো কারণে মানুষ কিন্তু অনেকটা গরিব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে আজকের আমরা যারা বেনিফিশিয়ারি যারা যখন বলছিল তাতেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের মধ্যে ইমোশন কাজ করে যাচ্ছে বলতে পারছিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিয়েও যেন শেষ করতে পারছিলেন না এই জিনিসটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় ওয়েলনেস সেন্টার যে বিষয়টা সেটা ওয়েলনেস সেন্টারও যাতে সমস্ত জায়গায় সমস্ত পিএসসিগুলোকে আমরা চেষ্টা করছি ওয়েলনেস সেন্টার করার জন্য আমরা অলরেডি দুটো মেডিকেল কলেজ আপনারা জানেন যে আছে সেখানে সিট বাড়ানোর থেকে শুরু করে আমাদের ফ্যাকাল্টিদের প্রমোশন থেকে শুরু করে এবং যেহেতু এখানে এনএমসির গাইডলাইন আছে আগে এমসিআই ছিল যে এত এক একটা ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই ধরনের ফ্যাকাল্টি এত পার্সেন্টেজ থাকতে হবে সেই দিকেও আমরা কিন্তু নজর রেখেছি টিএমসিও একটা সোসাইটি রান আমি নিজেও এই কলেজে আমি আছি সেখানেও আমরা চেষ্টা করছি এটাকে যাতে রিমস বা নেগ্রিমের মতো তার স্ট্যাটাসটা যাতে বাড়ানো যায় তাহলে অনেক বেশি সুবিধা আমরা সাধারণ মানুষকে আমরা দিতে পারবো সেই জন্য আমি এবার এনএসি মিটিং এখানে আমাদের সাথে চিফ সেক্রেটারি সাহেব ছিলেন সেখানে আমি প্রস্তাব দিয়েছি শুধু তাই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে প্রতিটা স্টেটের মধ্যে একটা করে এইমস দেবে আমি নিজেও ওনাকে কয়েকবার আমি বলে এসেছি এবার এনএসি মিটিং আবার সেই বিষয়টা আমি বলেছি ওখানে ডেন্টাল কলেজ এখানে আমরা তৈরি একটা যাতে ডেন্টাল কলেজ এখানে শুরু হয় তার জন্য আমি নিজেও ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে ওরা আমাকে সম্বর্ধনা দিয়েছে সেখানেও আমি গিয়ে এই বিষয়টা তুলেছি ওনারা সেখানেও পাশ করে দিয়েছে তো একটু সময়ের একটা সমস্যা ছিল এখানে যে আগে এটা অ্যাপ্লিকেশনের বিষয় সেই বিষয়ে আবার আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়ন মিনিস্টারের সাথে দেখা করি যে উনিও বলছেন যে আমরা এটা নিশ্চয়ই করবো তো সেইভাবে আমরা জায়গাও দেখেছি আপাতত বিল্ডিং আমরা দেখে নিয়েছি তো ইন্সপেকশনেরও ব্যবস্থা হচ্ছে আগেও একবার হয়ে গেছে আবারও হবে কিছু কিছু জায়গায় খামতি আছে প্রথম একটা কলেজ খুলতে গেলে সহজে হয় না তো অনেক বিষয় আছে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ফ্যাকাল্টি থেকে শুরু করে সেই দিকে আমরা নজর রাখবো জুয়েলার্স নন্দী বাগে কাছে পান্ডা সংসাখা আগাম খান ধনতেরাস ধনসিং দেখছি অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর আপনারা জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা তাই আসে বয়া খ নরগারা জাগাও মানি মানাই প্যান্টাক নি বাই নাও 25% কে ডিসকাউন্ট তাই হিরা নি বাইনাও তঙ্গ 100% ডিসকাউন্ট আসে ইয়াখো মেগা লাকি ড্র তঙ্গ আব লগি ও হংখে নর কুচাম রাংচাক সুলাই কতাল হরম গনাম রাংচাক নি মানে আবু মানি মানে তাই নর নি বাগে ইতি বক হাম কাম সকাত বড় যাব স্বর্ণকুমার হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড আনি হংখা কি নর তাম ওয়ান ছুট চমকে তো থাম তোমার স্বর্ণকুমার জুয়েলার্স নর যত না ফেবে দিই ধনতেরাস ধন সমৃদ্ধি হাব নমস্কার